জোড়াতালি দিয়েও সচল রাখা যাচ্ছে না দেশের প্রথম রাষ্ট্রায়ত্ত সিমেন্ট উৎপাদনকারী প্রতিষ্ঠান ছাতক সিমেন্ট ফ্যাক্টরি। প্রতিষ্ঠানটিকে সচ্ছল করতে কয়েক দফায় 100 কোটি টাকা ব্যয় হলেও লাভের মুখ দেখেনি। তার উপর রয়েছে অব্যবস্থাপনা আর দুর্নীতির অভিযোগ। তবে স্থানীয় সংসদ সদস্য ছাতক সিমেন্ট ফ্যাক্টরির উন্নয়নে শোনালেন মহাপরিকল্পনার কথা। নৌশাদ আহমেদ চৌধুরীর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন ইকরামুল কবির। 1937 সালে সুনামগঞ্জের ছাতকে আসাম বেঙ্গল সিমেন্ট ফ্যাক্টরি নাম নিয়ে স্থাপিত হয় এই কারখানাটি। দেশ স্বাধীনের পর রাষ্ট্রের নিয়ন্ত্রণে আসলে কারখানাটির নাম পরিবর্তন করে রাখা হয় ছাতক সিমেন্ট ফ্যাক্টরি। ভিজা পদ্ধতিতে সিমেন্ট উৎপাদনে এখনও দেশ সেরা এই ফ্যাক্টরি। তবে শুষ্ক পদ্ধতিতে সিমেন্ট উৎপাদনের চেয়ে এই কারখানায় সিমেন্ট উৎপাদনে খরচ বেশি, পাশাপাশি যন্ত্রাংশের ক্ষয়ের হারও বেশি। তাই ছোটখাটো মেরামতে উৎপাদন অব্যাহত রাখা সম্ভব হচ্ছে না। মেশিনারি জিনিস সব কিছু পুরান, একটা কাজ করলে আরেকটা ভাঙে, আরেকটা কাজ করলে আরেকটা ভাঙে। বিশ্বের কোথায়ও 80 বছর যাবৎ একটি কারখানা সচল থাকতে পারে না। কারখানাটি সচল রাখতে এ পর্যন্ত 3 বারে 700 কোটি টাকার মতো অর্থ ব্যয় হলেও লাভের মুখ দেখছে না। এইখানে বিভিন্ন সমস্যা লেগেই আছে, এই সমস্যা দূর করতে হলে এখন এই পদ্ধতি পরিবর্তন করতে হবে। ডাইফোসিসের যে আমাদের নতুন প্রজেক্ট, এটা কাজ শেষ হয়ে উৎপাদনে না যাওয়া পর্যন্ত আমাদের এই সমস্যাটা স্থায়ী সমাধান হবে না। অন্যদিকে কারখানার বিভিন্ন জমি দখল সহ অনিয়ম আর দুর্নীতি নিয়ে ক্ষোভ রয়েছে অনেকের মাঝে। দুর্নীতিবাজদের এমন দাপট হয়েছে, এই সরকারি প্রতিষ্ঠানের প্রায় 3 কোটি টাকার সিমেন্ট ক্রেডিট জালিয়াতির মাধ্যমে নিয়ে গেছে। এই অবস্থায় কারখানা কর্তৃপক্ষ কোনো বক্তব্য দিতে রাজি না হলেও ছাতক দুয়ারাবাজার আসনের সংসদ সদস্য জানান নতুন পরিকল্পনার কথা। এটিকে আধুনিক সিমেন্ট কারখানা করার সরকার পদক্ষেপ গ্রহণ করেছে, ইতিমধ্যে একনেকে পাস হয়েছে, পিডি নিয়োগ হয়েছে, প্রাথমিক যে কাজগুলি ইতিমধ্যে কাজ শুরু হয়ে গেছে। গত 12 দিন ধরে বন্ধ থাকা কারখানাটি 2011 সাল থেকে প্রতি বছর 10 থেকে 20 কোটি টাকা লোকসান দিচ্ছে। ইকরামুল কবির, সময় সংবাদ, সুনামগঞ্জ।